ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ জেএন ম্যাথ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে আমাদের যে পঞ্চাশ নম্বরের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপরে কোয়েশ্চেন সেট হয় সেই পঞ্চাশ নম্বরে আমরা পেয়ে থাকি চল্লিশটি কোয়েশ্চেন এই চল্লিশটি কোয়েশ্চেন দশটি নিয়মের উপরে আমরা পেয়ে থাকি প্রত্যেকটা নিয়ম থেকে চারটে করে আমরা সমস্যা পেয়ে যাব পরীক্ষার হলে সেই দশটা পদ্ধতির একটি পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করা হবে সেই পদ্ধতি হলো ছবি সম্পূর্ণকরণ বা উন্মুক্ত চিত্রের সম্পূর্ণকরণ অর্থাৎ একটা উন্মুক্ত ছবি থাকবে আমাদের সামনে সেই ছবিটিকে সম্পূর্ণ করার পর যে অংশটি তৈরি হবে সেই অংশটি চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশানে থাকবে তো আমাদের খুঁজে বের করতে হবে এবিসিডি চারটে অপশানের মধ্যে কোন অপশানটি ওই অসম্পূর্ণ চিত্রের সম্পূর্ণ করলে প্রাপ্ত যে চিত্র হয় সেই খণ্ডচিত্রটি এই ছবি সম্পূর্ণকরণ বা উন্মুক্ত চিত্র সম্পূর্ণকরণের পাঁচটি পদ্ধতির উপরে আজকে আলোচনা করা হবে তো উন্মুক্ত চিত্রের আবদ্ধকরণ এই পদ্ধতির উপরে আমরা যে সমস্যাগুলি বিগত বছরগুলোতে পেয়েছি সেটা আমরা ন্যাচারালি লক্ষ্য করেছি বর্গাকার এবং আয়তকার অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণকরণ করতে বলা হয়েছে তো আমরা আজকে আরও তিনটে বেশি পদ্ধতি অর্থাৎ পাঁচটা পদ্ধতির উপর আলোচনা করব বর্গাকার আয়তকার বৃত্তাকার অর্ধবৃত্তাকার এবং ত্রিভুজাকার তো আমরা ভবিষ্যতে দেখতে পাব যে এই দুটো নিয়মের পরিবর্তে আমরা কিন্তু আরও অন্যান্য নিয়মের উপরে অসম্পূর্ণ চিত্রের সম্পূর্ণকরণের উপরে সমস্যা আসতেই পারে তো আমরা প্রথমে যেটা দেখে নেব যে বর্গাকার অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণকরণ করতে হবে অর্থাৎ বাপাসে একটি অসম্পূর্ণ চিত্র থাকবে আর ডান পাশে চারটি অপশন থাকবে এই চারটি অপশানের যে কোনো একটি অপশানকে এখানে বসালে চিত্রটি সম্পূর্ণ হবে এবং আবদ্ধ হবে এটা উন্মুক্ত আকারে আছে তো এই উন্মুক্ত চিত্রকে আবদ্ধকরণ করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমেই দেখতে হবে যে এই চিত্রটিকে আমি যদি সম্পূর্ণকরণ করি তাহলে কি বর্গক্ষেত্র গঠিত হবে না আয়তক্ষেত্র গঠিত হবে তো আমরা বুঝবো কী করে যে এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র আমাদের দেখতে হবে বাহুর দিকে লক্ষ্য করে এই বাহুটি এবং এই বাহুটির যে দৈর্ঘ্য সেটা যদি সমান হয় অর্থাৎ এই অংশটিকে এখানে বসানোর পরে যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা বুঝবো যে এটা বর্গক্ষেত্র হবে চারটে অপশানের দিকে আমাদের একবার চোখ রাখলে আমরা বুঝতে পারবো এবং ক্রমাগত প্র্যাকটিসের মাধ্যমে যখন এগিয়ে যাব তখন আমরা বুঝতে পারবো তো এটা আমি বলেই দিয়েছি যে বর্গাকার চিত্রকে সম্পূর্ণকরণ অর্থাৎ এই যে একটা উন্মুক্ত অসম্পূর্ণ চিত্র রয়েছে এই চিত্রটিকে আমি যদি সম্পূর্ণ করি তাহলে এখানকার এবিসিডি চারটে অপশান মধ্যে কোন অপশানের চিত্রটি আমার এখানে গঠিত হবে সেটাই খুঁজে বের করতে হবে তো এখানে আমাদের এটাকে এখানে মনে মনে ভাবা এটাকে এখানে মনে মনে ভাবা এই চারটাকে এখানে মনে মনে ভেবে নিয়ে কোনটার সাথে সাদৃশ্য হবে এটাকে সম্পূর্ণ করলে সেই আইডিয়াটা পাওয়া একটু কঠিন ব্যাপার তো আমরা সেখানে বোঝে একদম সহজ পদ্ধতিতে কিভাবে এর উত্তরটি এই চারটের মধ্যে কোনটি খুঁজে পাওয়া যায় এবং নির্ভুলভাবে আমরা কীভাবে পেতে পারি তো আমাদের কি করতে হবে এই অসম্পূর্ণ চিত্রটাকে একটা পেন্সিল দিয়ে এঁকে নিতে হবে যে এটা একটা বর্গাকার একটা চিত্রে পরিণত করব এইভাবে বর্গাকার চিত্রে পরিণত করার পরে আমি দেখব যে কোন চিত্রের সাথে এই নতুন উৎপন্ন চিত্রের মিল আছে তো এখানে দেখা যাচ্ছে এই অংশের সাথে এই চারটের মধ্যে মিল খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি আর একটা টেকনিক ইউজ করব সেটা কি এইটাকে এইভাবে মুছে দেব বা ঢেকে দেব পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের যেহেতু মুছে দেওয়ার কোনো অপশান নেই তাই আমরা এটাকে ঢেকে রাখতে পারি ঢাকার পরে দেখো কোন অংশটি গঠিত হলো দেখো তো এই যে অংশটি গঠিত হয়েছে এইটার সাথে মিল আছে কিনা মিলটা কীভাবে খুঁজব এর প্রত্যেকটা খাজ। লক্ষ্য করতে করতে এগোতে হবে এইটুকু মিল হলো এইটুকুও মিল হলো কিন্তু এইখানে আছে এইভাবে কিন্তু এইটা এইভাবে নেমে গেছে অর্থাৎ এটা বাদ আবার এইখানে দেখব এইটার সঙ্গে এই পর্যন্ত মিল আছে কিন্তু এইটা তো নিচের দিকে এসে উপরের দিকে গেছে এইটা এরকম ভি আকৃতির আছে অর্থাৎ এটাও বাদ এই চিত্রটার সাথে এই দুটোর হুবহু মিল কি হচ্ছে উন্মুক্ত চিত্রের সম্পূর্ণকরণে আমাদের এই চিত্রটাকে সম্পূর্ণ করার পরে আমাদের সেই হুবহু মিলের যে আইডিয়াটা আমরা পেয়েছিলাম সেখানে ফিরে যেতে হবে এই চিত্রের সাথে এই চারটের কোনটার হুবহু মিল আছে সেটাইবার এবার খুঁজে বের করব তো প্রথমেই আমরা এই দুটোকে বাদ দিয়েছি এবার এটার ক্ষেত্রে দেখব এই জায়গাটার সাথে এই জায়গাটা এই জায়গাটার মিল আছে এই জায়গাটাও মিল আছে এখানেও মিল রয়েছে এই জায়গাটায় কিন্তু এই জায়গাটা দেখো এইখান থেকে এই খাজের থেকে আরও অনেকটা এগিয়ে এসেছে কিন্তু এখানে এই খাজের সমান সমান পর্যন্ত এসেছে অর্থাৎ এটাও বাদ তাহলে অবশ্যই ডি অপশানটি রাইট হবে কিন্তু তারপরেও আমরা একবার মিলিয়ে দেখব যে এই খাজটা ঠিক আছে এই জায়গাও ঠিক আছে এখান থেকে নামার পরে এইটা অনেকটা এগিয়ে এসেছে তাহলে এটাও ঠিক আছে তাহলে আমি বলবো যে এই অংশটার সাথে এই অংশটা হুবহু মিলে গেছে তো এবার আমার যে আগে চিত্রটা ছিল সেই চিত্রটাকে আমি তো হাত দিয়ে ঢেকে রেখেছিলাম এবার হাতটা সরাবো হাতটা সরালে আমি যেটা পাবো সেটা এই চিত্রটা এবার যেটা পেন্সিল দিয়ে আমি এটা এঁকেছিলাম এটাকে মুছে দেব। তাহলে দেখো এই উন্মুক্ত চিত্রটাকে আমি যদি আবদ্ধ করি তাহলে এই চিত্রটা এখানে গঠিত হবে তাহলে আমি এই অপশানটিকে রাইট দেব বা আমার উত্তরপত্রে যেখানে এবিসিডি চিহ্নিত থাকবে আমি ডি অপশানটাকে এরকম গোল করে ভরাট করে দেব তাহলে আমার সঠিক উত্তরটি বেরিয়ে আসবে তাহলে দেখো যে বর্গাকার চিত্রের আমরা অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণ করলাম এবার আমরা চলে যাব দুই নম্বরে আয়তকার চিত্রকে অসম্পূর্ণ চিত্র থেকে সম্পূর্ণকরণের পদ্ধতিতে বামপাশে একটি আয়তকার চিত্রের অসম্পূর্ণ অংশ রয়েছে তো এবার এই অংশটি যে আয়তকার একটা চিত্রের অসম্পূর্ণ অংশ সেটা আমরা বুঝবো কী করে প্রথম কথা দেখো এইখানকার যে বাহুর দৈর্ঘ্য এইখানকার বাহুর দৈর্ঘ্য যদি এত দূর পর্যন্ত আনি তাহলে বড় হয়ে যাচ্ছে অর্থাৎ এটা একটা আয়ত ক্ষেত্রই হবে বর্গক্ষেত্র হচ্ছে না কারণ এই বাহু এই বাহুর তুলনায় ছোট এই বাহুর তুলনায় এই বাহু বড় এই দুটো কথাই বলতে পারি তাহলে আমরা চোখের আইডিয়াতে দেখে বুঝে নেব এটা একটা আয়ত ক্ষেত্রই হবে যদি সম্পূর্ণকরণ করা হয় তাহলে এবার আমরা দেখব এই চিত্রটাকে সম্পূর্ণকরণ করার পর কোন চিত্রটি গঠিত হবে তো প্রথমেই আমাদের কি কাজ থাকবে আমরা এই চিত্রটাকে সম্পূর্ণ করব এবার বিষয় হচ্ছে সম্পূর্ণ করার সময় আমরা কি এইভাবে সম্পূর্ণ করবো নাকি এটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ করব এই জায়গাটা বুঝবো কী করে তো এই জায়গা বোঝার জন্য আমাদের দেখতে হবে দেখো কোন চিত্রের এই জায়গার সঙ্গে এই জায়গা একদম মিশে নেই কিছুটা কিছুটা ফাঁকা রয়েছে তো আমি সেই জন্য একটু ফাঁকা করেই আঁকব দেখো এইভাবে আঁকলাম এবার আঁকার পরে এই জায়গাটাকে ঢেকে দিলাম অর্থাৎ আমি এখানে যেহেতু বোর্ডে করছি তাহলে আমি ঢেকে দিয়েছি একটা খাতা দিয়ে ঢেকে দিয়েছি বা মুছে দিলাম আমি তো এবার দেখো এই চিত্রর সাথে হুবহু মিল কোন চিত্রের আছে প্রথমেই বলি এই চিত্রটির সঙ্গে হুবহু মিল নেই কেন তাহলে এটাকে আরও অনেকটা বড় করতে হবে এই আয়তক্ষেত্রটাকে তারপরেও একটা কথা আছে যে এই জায়গাটা বেশি কার্ভ হয়ে গেছে এতটা কার্ভ কিন্তু এই চিত্রে নেই তাহলে এটা প্রথমেই বাদ দেব। সেকেন্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটাও কিন্তু অনেকটা কার্ভ আছে তারপরে এই জায়গা নামার পরে এই জায়গাটা আরেকটু বেশি কার্ভ করে আঁকা হয়েছে তাহলে আমি এটাকেও বলবো যে এটা হবে না পরবর্তী যে সি এবং ডি দুটো চিত্র রয়েছে এই চিত্র দুটোতে এই জায়গাটা দেখো এইটার সাথে এটা অনেকটা মিল রয়েছে এটা সোজা নামলো এখানে আসলো এই জায়গাটা কিন্তু এই গিয়ে এটার সাথে মিল হচ্ছে আবার এই চিত্রটাতেও কিন্তু এই জায়গাটা যদি আমার কার্ভটা যদি আমি সমান সমানও দেখাতে পারতাম তাহলে এই জায়গাটা গিয়ে এই জায়গা পর্যন্ত ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নেই কারণ এই বাহুটা এই দিকে নেমে এসেছে এই দিকে নামেনি তাহলে এইটা এই দিকে নেমেছি এইটার সাথে একদম হুবহু এইটা মিলে গেল তাহলে আমি কি বলতে পারবো যে এই চিত্রের সাথে হুবহু যে চিত্রটা মিলে যাবে সেই চিত্রটাকে ধরে যদি আমি এখানে বসাই তাহলে আমার যে অসম্পূর্ণ চিত্রটা ছিল সেটা তখন সম্পূর্ণ হবে তো আমি এই যে পেন্সিল দিয়ে যে জায়গাটা আমি এঁকে খুঁজে বের করলাম এই চারটের মধ্যে কোন অপশানটা সেই জায়গাটা এবার মুছে দিই মুছে দিয়ে এবার মনে মনে কল্পনা করে এটাকে বড় করে এটা ছোট করে আঁকা আছে এটাকে একটু বড় করে ধরে এরকম বড় করে এখানে বসাও তাহলে একটা আয়তক্ষেত্র হবে তাহলে এই অসম্পূর্ণ চিত্রটিকে যদি আমরা সম্পূর্ণ করি অর্থাৎ একটি আয়তক্ষেত্র ক্ষেত্র গঠন করি তাহলে এই সি অপশানটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার তো এইভাবে চিত্রটিকে সম্পূর্ণ করে নিয়ে তারপরে যে অংশটি গঠিত হয় সেটার সাথে হুবহু মিল যদি খুঁজি তাহলে আমাদের সঠিক উত্তরে পৌঁছে যাওয়া অনেকটা ইজি ব্যাপার হবে এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না তো এবার আমরা চলে যাব যে পরবর্তী নিয়ম বৃত্তাকার অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণকর তো আমরা বাপাসে যে সমস্যাটি দেখতে পাচ্ছি এই সমস্যাটি দেখে আমরা এইটা আইডিয়া করতে পারছি যে অপশান চারটি যদি এখানে বসানো হয় অবশ্যই একটা বৃত্তাকার সম্পূর্ণ চিত্র গঠিত হবে তো এবার আমাদের ঠিক আগের মতো করে অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণ করে নিতে হবে অর্থাৎ একটা বৃত্ত আঁকতে হবে যে চিত্রটি আঁকলে চিত্রটি সম্পূর্ণ হয় তাকে আঁকতে হবে তারপরে এই অংশটিকে ঢেকে রাখতে হবে ঢাকার পরে আমি যে পার্টটি পেলাম এবার আমি হুবহু মিলের পদ্ধতিতে চলে যাব গিয়ে দেখবো যে কোনটার সঙ্গে এই চিত্রের একদম হুবহু মিল পাওয়া যাচ্ছে তো দেখো এই জায়গায় আমাকে লক্ষ্য রাখতে হবে এই যে খাঁজগুলো এই খাঁজগুলোর সঙ্গে মিল খুঁজতে হবে প্রথম চিত্রে এই খাজের মিল আছে পরবর্তীতে দেখা যাচ্ছে এই জায়গাটা এইভাবে কার হয়ে এসেছে এটা সরল রেখা বরাবর নামছে অর্থাৎ এটা বাদ দ্বিতীয় চিত্রে এই রেখার সাথে এই রেখার মিল আছে এই জায়গায় তারপরে এই যে কার্ভ আকারে নেমে এসেছে এই জায়গায় মিল আছে তারপরে এখান থেকে আবার কার হয়ে এদিকে গেছে এই জায়গাটাতেও মিল আছে তারপরে এই জায়গাটা নেমে এসেছে এই জায়গাও মিল আছে তাহলে এটাকে আমি আপাতত ধরে রাখতে পারি এটা হতেও পারে চলে যাব পরবর্তী চিত্রে এই জায়গার সঙ্গে এই জায়গার মিল পেলাম এই জায়গারও মিল পেলাম খানিকটা কিন্তু দেখো এইটা যতটা কার্ভ হয়েছে এটা তার থেকে বেশি কার্ভ হয়ে ভিতরে ঢুকে গেছে তারপরে কথা হচ্ছে এখানে নামার পরে এটা অনেকটা এইভাবে না গিয়ে কিছুটা গিয়ে এখানে থেমে গেছে অর্থাৎ এই চিত্রটার সাথে কি এই চিত্রটার মিল আছে বেশ তাহলে চলে আসব এই চিত্রে এই জায়গায় দেখো এখানে কার্ভ হয়ে গেছে কিন্তু এইখানে তো কার্ভ নেই এখানে তো দুটো সরলরেখা বরাবর নেমে উঠেছে তাহলে এটাতে তো বাদ দিতেই পারি তাহলে আমরা দেখলাম যে এই চিত্রটি হচ্ছে না এই চিত্রটি হচ্ছে না এটা হচ্ছে না তাহলে এই বি অপশানটি আমার কারেক্ট হবে এবার আমি কি করব এই যে পাটটাকে আমার ঢাকা ছিল সেই পাটটাকে আবার খুলে দিয়ে পেন্সিল দিয়ে যে পাটটাকে আমি এঁকে নিয়েছিলাম সেই পাটটিকে মুছে দেব। এবার আমি বলবো যে এই অসম্পূর্ণ চিত্রকে যদি আমি সম্পূর্ণ করি তাহলে এই পাটটি হবে এখানকার উপযুক্ত তখন আমরা এখানে একটুখানি মুছে দেখব অন্যান্য চিত্রগুলো যদি না থাকে তাহলে দেখো কত সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে এই চিত্রটিকে যদি এখানে বসাই তাহলে একটা বৃত্তাকার চিত্র গঠিত হয় তবে এই চিত্রের তুলনায় এটা একটু ছোট করে আঁকা হয়েছে অপশানগুলি অনেক সময় একটু ছোট দিতে পারে কিন্তু সেটাকে আমাদের বড় করে ভেবে নিতে হবে এর সমান সমান করে যে এটা ছোট কিন্তু এটা যদি বড় করে ভাবি তাহলে এটা বসালে বৃত্তাকার একটা চিত্র গঠিত হবে তো বেশ এবার আমরা চলে যাব পরবর্তী যে সমস্যাটি রয়েছে অর্ধবৃত্তাকার অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণ করতে হবে তো দেখো বোর্ডে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে একটা চিত্র রয়েছে এই চিত্রটা অসম্পূর্ণ আছে অপশানগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে নিচের অংশটা যদি এখানে যুক্ত করি তাহলে একটা অর্ধবৃত্ত গঠিত এটা পেন্সিল পেনসিল দিয়ে আমরা এঁকে নিলাম তো এই যে অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণ করার পরে যে অর্ধবৃত্তটা পেয়েছি এর যে অংশটি আঁকা ছিল সেই অংশটিকে ঢেকে রাখলাম রাখার পরে দেখো কোন চিত্রের সাথে এবার হুবহু মেল হয়ে গেল তো আমরা প্রথম থেকে দেখতে দেখতে যাই এখানে আছে এইভাবে দাগ তারপরে নিচে নেমে উপরে গেছে তারপরে এইভাবে নেমেছে এটার সাথে একদম হুবহু মিলে যাচ্ছে কিন্তু প্রথমটাই যদি হুবহু মিলে যায় তাহলে আমি আর অন্যগুলো কি দেখব দেখব কেন অন্যটার সাথে আরও বেশি মিল হতে পারে আর যদি না মিল হয় তাহলে প্রথমটাই অ্যান্সার হবে তো এইটাতে লক্ষ্য করো এই জায়গাটা যে খাঁজটা তৈরি করা হয়েছে সেই খাজটার সাথে এই জায়গার খাজের কোনো মিল নেই অর্থাৎ এই চিত্রটি হবে না বা আরও একটা জায়গা আমরা দেখবো এই জায়গাটা যেভাবে আঁকা আছে এখানে এই জায়গাটা সেইভাবে নেই এখানে একটা খাঁজ বেশি আছে তাহলে এটা কাটা চলে আসবো পরবর্তী চিত্রে এই জায়গাটার সাথে এই জায়গাটার কোনো মিল নেই এই জায়গাটা দেখো লক্ষ্য করো আর এই জায়গাটা লক্ষ্য করো এই ভি আকৃতিটা অনেকটা চওড়া তাহলে এটাকে আমরা বাদ দেব এই জায়গাটা দেখো ভি আকৃতিটা কিন্তু একটু সরু প্লাস এই জায়গায় যে খাসটা তৈরি হয়েছে সে খাসটা কিন্তু এখানে নেই অর্থাৎ এটাও কাটা অর্থাৎ আমাদের চোখে দেখে আইডিয়া করতে হবে এই অংশটার সাথে হুবহু এই চারটে অপশানের কোনটার একদম মিল রয়েছে সেটাকেই আমরা উত্তর হিসেবে ধরে নেব এবার আমরা কি করব সেই অর্ধবিত্ত যে চিত্রটি আমার ঢাকা অংশ ছিল সেই ঢাকা অংশটিকে এবার আমি খুলে দেব দেওয়ার পরে যে পেন্সিলের পাশটা সেটা মুছে দেব তাহলে এই অসম্পূর্ণ চিত্রটিকে সম্পূর্ণ করছে এই এ অপশানটি এটাকেই আমরা রাইট বলে গণ্য করব। এবং উত্তরপত্রে যে দাগে এই সমস্যাটি থাকবে সেই দাগের এই অপশানটিকে আমরা গোল করে ভরাট করব তো দেখো এই বাকি তিনটে চিত্রকে মনে মনে কল্পনা করো নেই বা ঢেকে রাখো তাহলে এই চিত্রটাকে এখানে বসালে এই চিত্রটা কি সম্পূর্ণ হচ্ছে গুড তো এবার আমরা চলে আসবো সর্বশেষ যে পদ্ধতিটি রয়েছে ত্রিভুজ আকারের অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণ করতে হবে এই পাঁচ নম্বর যেটা সেই নিয়মটির উপরে আমরা একটা সমস্যা এখানে পাচ্ছি তো এটাকে দেখে বোঝাই যাচ্ছে যে এই চিত্রগুলোকে যদি এখানে বসানো হয় তাহলে একটা ত্রিভুজ গঠিত হবে ত্রিভুজটাকে গঠন করে নিয়েছি তো এবার আমরা কি করব এই ত্রিভুজের এই জায়গাটাকে আমরা মুছে দেব বা ঢেকে রাখবো এই এইটুকু মুছবো না কেন এইটুকু আমাদের একটু হিসাব করার ক্ষেত্রে সুবিধা হবে তো এবার কি করব এই চিত্রের সাথে হুবহু মিল দেখি এটার হয় কি না এইখানে দেখো এটা সোজা উপরের দিকে উঠে গেছে কিন্তু এটা সোজা গিয়ে খানিকটা ডান দিকে গিয়ে তারপরে উপরে উঠেছে এটা বাঁধ এই অপশানটা দেখি এটা সোজা উপরে উঠেছে মিল আছে নিচে নেমেছে মিল আছে এটা আবার উপরের দিকে উঠে গিয়ে সোজা নিচে নেমেছে এটা কিন্তু উপরে ওঠেনি কিছুটা কাত হয়ে খানিকটা উপরে উঠে আবার এই দিকে কিছুটা বেঁকে নেমেছে তো এটাকে আমরা বলবো বাদ কেন এটা সোজা নেমেছে সেজন্য জন্য এইটার ক্ষেত্রে আমরা কী পাচ্ছি কোনি উঠল তারপরে নিচে নামলো তারপরে কিছুটা উপরের দিকে মুভ করে এই যে যেভাবে নেমেছে এটা কিন্তু ঠিক সেইভাবেই নেমেছে তো এটার সাথে আমরা মিল পেয়ে গেছি এটার সঙ্গে যদি আরও বেশি মিল পাই তাহলে আমরা পরেরটাকেই বলবো উত্তর তো দেখো এই জায়গাটা মিল আছে এই জায়গাটাও মিল আছে এইখানে এই পর্যন্ত মিল হলো তারপরে গিয়ে এই জায়গাটা সোজা নিচে না নেমে এবার এইটুকু বাড়তি হলো যার জন্য এটাকে আমরা মিল আছে বলতে পারছি না তাহলে আমরা কি বলবো যে এই সি যে অপশানটি আমরা পেয়েছি এই সি অপশানটি এই অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণ করার জন্য আমাদের খুবই প্রয়োজন তো এবার আমরা যে অংশটা ঢেকে রেখেছিলাম সেই অংশটাকে এবার খুলি দেখি কি হয় এই এই মোছা জায়গাটা এই তাহলে দেখো যে এই অসম্পূর্ণ চিত্রকে সম্পূর্ণ করার জন্য আমাদের এই চিত্রটির প্রয়োজন হচ্ছে তো এইভাবে আমাদের দেখতে হবে পরীক্ষায় চারটে প্রশ্ন সেট করা হবে এই অসম্পূর্ণ চিত্র বা উন্মুক্ত চিত্রের সম্পূর্ণকরণের উপরে সেক্ষেত্রে এই পাঁচটা নিয়মের চারটে পেতে পারো বা একটা নিয়মের চারটে পেতে পারো বা দুটো নিয়মের থেকে চারটে পেতে পারো তো এই পাঁচটা নিয়ম যদি আমাদের জানা থাকে তাহলে জহর জহর্ণবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার হলে আমরা এই অসম্পূর্ণ চিত্রের সম্পূর্ণকরণ বা উন্মুক্ত চিত্রের সম্পূর্ণকরণের উপরে চারটে প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবো এবং পাঁচটি নম্বর সিকিওর করতে পারবো তো আশা করছি যে উন্মুক্ত চিত্রের উপরে আর কোনো সমস্যা তোমাদের নেই যদি কারোর এর পরেও সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের উত্তর করার চেষ্টা করবো আর তোমরা এই পাঁচটা নিয়মের উপরে নিজেরা বাড়িতে মন থেকে বানিয়ে বুদ্ধি করে অসম্পূর্ণ চিত্র অঙ্কন করো এবং তার চারটে করে অপশান তৈরি করতে থাকো তো প্রতিদিন এইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমার দক্ষতা বাড়তে থাকবে ক্রমাগত পরবর্তী এপিসোডে আমরা দশটি নিয়মের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের অন্য একটির উপরে আলোচনা করবো ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করতে থাকো এবং কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকো